হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য শুকনামরিচের পাইকারি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি মানে একজন নতুন মানুষ শুকনামরিচ নিয়ে কিভাবে পাইকারি ব্যবসা শুরু করবে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ মরিচ ক্রয় করা থেকে শুরু করে একদম বিক্রি পর্যন্ত যা যা করণীয় নতুন ব্যবসা করার ক্ষেত্রে আজকের বিরতে আমি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেই বিষয়গুলি শিখানোর চেষ্টা করব যাতে করে আপনারা নতুন একজন ব্যবসায়ী হিসাবে বা নতুন একজন উদ্যোক্তা হিসাবে শুকনামরিচ নিয়ে শুকনামরিচের পাইকারি ব্যবসা শুরু করতে পারেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা কথা সুন্দরভাবে বুঝতে হবে আপনি যদি কথা না বুঝতে পারেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না অথবা আপনি ব্যবসা শিখতেও পারবেন না অতএব একটু সময় নিয়ে ভিডিওতে মনোযোগ দেন এক নাম্বার আসি যে নতুন একজন উদ্যোক্তা বা নতুন একজন ব্যবসায়ী এই শুকনামরিচ নিয়ে শুকনামরিচের পাইকারি ব্যবসা কিভাবে শুরু করবে তো শুরুটা করতে হবে একজন নতুন উদ্যোক্তার সেটা হচ্ছে যে আপনি যদি শুকনামরিচ আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাহলে তো আপনাকে অবশ্যই শুকনামরিচের জগতে যতগুলি আইটেম আছে সবগুলি আইটেম নিয়ে আপনাকে শুকনামরিচের পাইকারি ব্যবসাটা স্টার্ট করতে হবে এখন স্টার্টটা আপনি যেখানে করবেন সেটা হচ্ছে যে আপনি কোথায় শুকনামরিচের ব্যবসাটা করবেন আপনি কি আপনার গ্রামে নাকি আপনার শহরে নাকি আপনার ইউনিয়ন পর্যায়ে আপনি যেইখানেই এই শুকনামরিচের আইটেমটা নিয়ে ব্যবসাটা চালু করেন না কেন সেই জায়গার মধ্যে আপনাকে একটি রানিং জায়গা চুজ করতে হবে মানে রানিং জায়গা ঠিক আছে রানিং জায়গা বলতে আপনারা কি বুঝেন আমি জানি না রানিং জায়গা বলতে যেইখানে মানুষ আছে শুধুমাত্র সেইখানেই রানিং জায়গা বলা হয় এখন রানিং জায়গা বলতে অনেকেই আবার বুঝতে পারেন যে হয়তো বা ভালো জায়গা দশ লাখ বিশ লাখ টাকার সিকিউরিটির দোকান এই সেই হানতেন ইত্যাদি এরকম কিছু নয় যেখানে মানুষ অ্যাভেলেবেল ওটাকেই বলে রানিং জায়গা তাহলে আপনাকে এরকম একটি রানিং জায়গা দেখে আপনাকে এই শুকনামরিচ বিক্রি করার জন্য একটি দোকান চুজ করতে হবে ঠিক আছে সেই দোকানটা আপনি সুন্দরভাবে একটু বড় সড় আকারে নেবেন কারণ শুকনামরিচের ব্যবসা করতে গেলে পাইকারি ব্যবসা করতে গেলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সামনের শুকনামরিচের ডিসপ্লে ছাড়াও আপনার ভিতরে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট বস্তা একশো বস্তা মরিচ যাতে আপনার মানে আটানো যায় বা রাখার ব্যবস্থা থাকে ওরকম পর্যায়ে কিন্তু আপনার দোকানটা নিতে হবে এখন মরিচ আপনি কত প্রকার ক্রয় করবেন হ্যাঁ যেখান থেকে ক্রয় করেন আরত অথবা আপনি মরিসের একদম কৃষক পর্যায় থেকে মরিস আপনার দেখা গেল যে দেশি মরিচের মধ্যে তিন চারটা মরিস আছে একটি হচ্ছে আপনার সেকা মরিস আরেকটি হচ্ছে কারেন্ট সেকা আরেকটি হচ্ছে আপনার বিন্দু মরিস আরেকটি হচ্ছে আপনার জিরা মরিস আরেকটা হচ্ছে কারেন্ট জিরা এবং আপনার একটি আছে দেশি মরিচ আরেকটা হচ্ছে শেরপুরের মোটা মরিচ এবং আরেকটি হচ্ছে কারেন্ট মরিস। ঠিক আছে এতগুলি মরিস আপনাকে অবশ্যই একত্রিতভাবে নিয়েই আপনার ব্যবসার যাত্রাটা শুরু করতে হবে তার মানে আপনি সবগুলি মরিস ক্রয় করে নিয়ে আসলেন আপনার সেই দোকানের মধ্যে এখন আপনি ব্যবসাটা স্টার্ট করবেন তো আপনার দোকানে আপনি যখন মরিস বিক্রিটা শুরু করলেন তখন এই মরিচগুলি আপনি কার কাছে কীভাবে বিক্রি করবেন তো আপনি যেখানে দোকানটা দিলেন সেখানে অবশ্যই আপনার খুচরা দোকানিরা আছে যারা নাকি আপনার দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পাঁচ কেজি এক ফাল্লা এরকমভাবে কিন্তু মরিচ ক্রয় করে পাইকারি দোকান থেকে বা নিয়ে আসে যদি দূর হয় আরও তাহলে সেখান থেকে নিয়ে আসে যখন আপনি ব্যবসাটা শুরু করলেন পাইকারি মরিচ আইটেম নিয়ে তখন এই যে খুচরা দোকানিরা যারা আপনার এই বিশ কেজি দশ কেজি করে মরিচ ক্রয় করে তারা কিন্তু আপনার কাছ থেকে ক্রয় করবে যেহেতু আপনার পাইকারি দোকান এর পাশাপাশি আপনি সামনে যে শুকনামরিচের এই হরেক রকমের শুকনামরিচটা যে ডিসপ্লে করছেন হুম এক একটা মরিচের কিন্তু দেখতে এক এক ধরনের সৌন্দর্য আছে তো এক একটা মরিচ যখন আপনি ডিসপ্লে করলেন তখন আপনি যে এখানে দোকান দেখছেন তাহলে সেই এরিয়ার মধ্যে সাধারণ কাস্টমার আছে সাধারণ মানুষ আছে যেমন আমি এক কেজি কিনি আপনি এক কেজি কিনেন ওমুকে দুই কেজি ক্রয় করে ওমুকে পাঁচ কেজি ক্রয় করে ভাঙানোর জন্য আস্তা খাওয়ার জন্য বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য এই যে সাধারণ মানুষগুলি এরা কিন্তু আপনার কাছ থেকে শুকনামরিচগুলি ক্রয় করবে কারণ আপনি একটু পাইকারি দোকান আপনার কাছে অবশ্যই কেজি প্রতি দশ টাকা বিশ টাকা কম পাবে তাহলে আপনার কাছ থেকে কিন্তু সাধারণ মানুষরাও ক্রয় করতেছে আবার আপনার এরি এরিয়ার যত খুচরা দোকানিরা আছে তারাও কিন্তু আপনার কাছ থেকে ক্রয় করতেছে তাহলে আপনি দুটি স্টেপ আপনার দোকানের মধ্যে আপনি বিক্রি করতে পারতেছেন এবং বর্তমানে আপনারা জানেন যে মরিচের ভালো পরিমাণের একটি ডিমান্ড আছে এবং শুকনামরিচ ভালো একটি ডিমান্ডেবল প্রোডাক্ট এটা আপনারা কিন্তু আমার সাথে আরও ভালো জানেন অতএব আপনি যদি শুকনামরিচ আইটেমটা নিয়ে ব্যবসা শুরু করেন পাইকারি তাহলে তার কোনো কথাই নেই আপনি ভালো একটি পণ্য দিয়ে আপনার ব্যবসায়িক জীবনের যাত্রা শুরু করতে পারলেন এছাড়াও আপনি এই শুকনামরিচের আইটেমটা আপনি নিজে আপনার তত্ত্বাবধানে আপনি যদি মেলের মধ্যে নিজে আপনার মরিচ যেহেতু আপনি শুকনামরিচের পাইকারি ব্যবসা শুরু করেছেন সেক্ষেত্রে আপনি শুকনামরিচের গুঁড়াটা নিজে ভাঙ্গিয়ে বিক্রি করতে পারেন আপনার দোকানে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট জিনুইন প্রোডাক্ট হলে আপনি অবশ্যই আপনার দোকানে বিক্রি করতে পারবেন তাহলে আপনার আস্তা মরিচের পাশাপাশি মরিচেরও জন্য আপনার দোকানটা একটি পরিচিত হলো বা এটাও কিন্তু আপনার একটি পজিটিভ সাইড আপনি আস্তামরিস মরিচ পাইকারি বিক্রি করতেছেন অন্যদিকে আবার আপনি এই মরিচের যে গুঁড়াটা যেটা আপনি নিজে ভাঙ্গালেন ওই গুঁড়াটা আপনি নিজেও আপনার দোকানে পাইকারি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করতে পারতেছেন তার মানে আপনার দুই দিকেই কিন্তু একটি পজিটিভ সাইড আছে এবং পজিটিভ একটি লাভও রয়েছে এখন আসি দুই নাম্বার হিসেবে সেটা হচ্ছে যে আপনি যদি মরিস নিয়ে মরিচের পাইকারি ব্যবসা শুরু করেন তাহলে আপনার লাভ কেমনটা হতে পারে তো শুকনামরিচের লাভের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখন এই হরেক রকমের মরিচের আইটেমটা নিয়ে মরিচের পাইকারি ব্যবসার যাত্রাটা শুরু করবেন তখন আপনি নর্মালি যেটা বেসিক লাভ মানে যেটা নর্মাল লাভ সেটা হচ্ছে আপনি কেজি প্রতি যদি কৃষক পর্যায়ে নিয়ে আসেন তাহলে এক কেজি মরিচে আপনি পাইকারি বিক্রি করলেও দেখা গেল যে আপনি পঞ্চাশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন সমস্ত খরচ বাদ দিয়ে সমস্ত খরচ বাদ দিয়ে প্রত্যেকটা মরিচে আপনি এরকম লাভ করতে পারবেন তবে এক একটি মরিচের গোমর আছে হ্যাঁ লাভটা আসলে ওইভাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে অনেক দূর যেতে হবে যদিও মরিচের ব্যবসার মধ্যে কিন্তু মশলার মতো একটি গোমর রয়েছে ঠিক আছে অতএব আমি সংক্ষেপে যা যা বলবো আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন তো এক একটা মরিসে এক এক ধরনের লাভ করা যায় এক একটা মরিসের এক এক রেট হয় কিন্তু এক এক সময় দেখা গেলো যে ব্যবসা করার ক্ষেত্রে এক রেটেই দেখা গেলো যে তিন চারটা মরিচ বিক্রি করা যায় এরকম একটি প্রসেস আছে আবার আপনার মরিস কিনার মধ্যেও একটি গোমরতা আছে আপনি যখন মরিচ ক্রয় করবেন তখন মরিচ কিনার মধ্যেও একটি মারপেস আছে এবং এখানে আরেকটি মারপেস আছে সেটা হচ্ছে আপনি যখন মরিচগুলি ক্রয় করে নিয়ে আসতেছেন বারবার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে আপনি আজকে নিয়ে আসছেন বিশ মুন পনেরো দিন পরে নিয়ে আসছেন আবার বিশ মুন তারপরে আবার এক মাস পরে পঞ্চাশ মুন মানে এরকম স্টেপ বাই স্টেপ যখন আপনি মরিচ নিয়ে আসতেছেন তখন আপনি এই হাটে শুকনামরিচ নিয়ে আসছেন ধরেন আপনি পাঁচ হাজার টাকা মুন পরের হাটেই দেখা গেল যে মরিচটা আবার আট হাজার টাকা মুন মানে সাত হাজার টাকা মুন এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে দাম বাড়তে থাকে তাহলে এখানে কিন্তু আপনি এক্সট্রা প্রফিট পাচ্ছেন আপনি নিয়ে আসছেন পাঁচ হাজার টাকা হয়ে গেছে আট হাজার টাকা তাহলে আপনি তো আর এই পাঁচ হাজার টাকার বিক্রি করবেন না আপনি তো পাইকারি ব্যবসা শুরু করতেছেন আপনার ফোনের মধ্যে চব্বিশ ঘন্টা আপডেট থাকবে চব্বিশ ঘন্টা অর্থাৎ ঘন্টায় ঘন্টায় যখন শুকনামরিচ বাজার যদি বাড়ে তখন আপনি সাথে সাথে আপডেট শুনতে পারবেন তাহলে এখানে কিন্তু একটি প্রফিটের বিষয় আছে এবং আপনি যে শুকনামরিচ নিজে ভাঙিয়ে তারপরে শুকনামরিচের গুঁড়াটা যে আপনি বিক্রি করতেছেন আপনার পাইকারি দোকানে সেখানেও কিন্তু একটি প্রফিটের দিক থেকে গোমর রয়েছে অ্যাভারেজ ক্যালকুলেশন করলে আপনি এই সমস্ত অ্যাঙ্গেল থেকে এই মরিচের ব্যবসা করে প্রতি মাসে যদি ভালো একটি সেল করতে পারেন আপনার পজিশন যদি ভালো হয় তাহলে মোটা অঙ্কের একটি টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই মরিচের ব্যবসা করে অনেকেই অনেক কিছু করেছে অনেকেই ইনক্রেস টাকা ইনকাম করেছে পাঁচ লাখ টাকার মরিচ দশ লাখ টাকা বিক্রি করে ফেলছে পনেরো লক্ষ টাকা বিক্রি করে ফেলছে এই ধরনের কথা আমার দেখা গেলো যে নেক্সট ভিডিওতে আমি বলেছি কিন্তু এখানে আর বলে ভিডিওটি লং করতে চাই না অতএব আপনি সুন্দরভাবে নিঃসন্দেহে মরিচ নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তবে বুঝে শুনে মেদা খাটিয়ে এখন আর সেই তিন নাম্বার স্টেপে সেটা হচ্ছে আপনি যদি শুকনামরিষ নিয়ে পাইকারি ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার পুঁজি কত টাকা লাগতে পারে তো আপনি যেই জায়গাটার মধ্যে ব্যবসাটা শুরু করবেন সেইখানে যে আপনি দোকানটা নিলেন সেই দোকান নেওয়ার জন্য যে সিকিউরিটিটা লাগবে অর্থাৎ যত টাকাই লাগুক সেই টাকাটা আপনার লাগবে তাছাড়া দোকানের আর কোনো খরচ নেই কারণ শুকনামরিষের দোকানে অন্য কোনো ডেকোরেশন বা কিছু লাগে না শুধুমাত্র দোকান হলেই হয় তাহলে সেই টাকাটা আপনার লাগতেছে অন্যদিকে আপনি যদি প্রথম অবস্থায় পঞ্চাশ মুন মরিচ দিয়ে যদি শুরু করেন তাহলে দশ হাজার টাকা মনো যদি আমি ধরি অ্যাভারেজ মিলিয়ে তাহলে আপনার পাঁচ লক্ষ টাকা লাগতেছে পুঁজি আর আপনি যদি একশো মন দিয়ে শুরু করেন তাহলে দশ লক্ষ টাকা পুঁজি লাগতেছে অতএব আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আপনার উপরে পুঁজিটা নির্ভর করে ঠিক আছে যে আপনি কি পঞ্চাশ মুন দিয়ে শুরু করবেন নাকি এক মন দেড়শো মন দুইশো মন দিয়ে শুরু করবেন আপনি যত মন ক্রয় করবেন তত মুন আপনার পুঁজি লাগবে তবে সর্বনিম্ন শুকনামরিচের পাইকারি ব্যবসা করার জন্য দেখা গেল যে পঞ্চাশ মুন দিয়ে শুরু করলেই সবচাইতে বেটার তাহলে শুকনামরিচের পাইকারি ব্যবসাটা করে তৃপ্তি পাওয়া যায় অল্প মালে কিন্তু কিনতেও তৃপ্তি নেই বিক্রি করতেও তৃপ্তি নেই বা পর্তা নেই ঠিক আছে অতএব আপনি পুঁজির ব্যাপারটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন সর্বশেষ আপনারা শুকনামরিচ কোথা থেকে ক্রয় করবেন তো আপনার জেলায় যে শুকনা শুকনামরিচের আড়ত রয়েছে বা পাইকারি বাজার রয়েছে সেখান থেকে শুকনা শুকনামরিচ ক্রয় করে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না কারণ ওইখানে আপনার রেট পড়বে বেশি মানে আপনার কিনা রেট বেশি পড়ে যাবে তো যেহেতু আপনি নিজেই হোলসেলার বা পাইকারি ব্যবসা শুরু করবেন অতএব আপনাকে মাঠ পর্যায় থেকে বা কৃষক পর্যায় থেকে সরাসরি মরিচগুলি ক্রয় করে নিয়ে আসতে হবে তাহলেই আপনি সুন্দরভাবে হোলসেল ব্যবসা করতে পারবেন আপনার জেলার ওই আরতদারদের মতো ঠিক আছে তো আপনারা পঞ্চগড় জেলা থেকে শুকনামরিচ ক্রয় করতে পারেন বগুড়া জেলা থেকে ক্রয় করতে পারেন এবং দিনাজপুর জেলা থেকে ক্রয় করতে পারেন এই তিন জেলা মরিচের জন্য বিখ্যাত তার মধ্যে সবচাইতে আপনার বৃহত্তম মরিচের জেলা হচ্ছে বগুড়া এবং আপনার পঞ্চগড় তো এই পঞ্চগড় জেলার যে হাটগুলি আছে এবং হাটের যে আপনার মরিচ অলরেডি বিক্রি করে আরতদাররা রয়েছে বা কৃষকের যে কৃষকরা যে মরিচ বিক্রি করে সরাসরি এদের সবার ফোন নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যাড্রেস দিয়ে দিব সব কিছু আমি সুন্দরভাবে লিখে দিব যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন ভিডিওর শেষে আপনাদেরকে আমি বলতে চাই আপনাদের মধ্যে যারা ইয়াং জেনারেশন আছেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা প্রবাসে রয়েছেন তারা কিন্তু এইভাবে আমার দেখানো প্রসেস অনুযায়ী সুন্দরভাবে শুকনামরিচ নিয়ে শুকনামরিচের পাইকারি ব্যবসা শুরু করতে পারেন একদম স্মার্ট ইজি এবং সহজ একটি ব্যবসা তার পাশাপাশি লাভজনক একটি ব্যবসাও বটে তো আজকের এই শুকনামরীশের পাইকারি ব্যবসার আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দশকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং এই শুকনামরীশের পাইকারি ব্যবসা করার জন্য যত রকমের হেল্পের প্রয়োজন হয় যত রকমের পরামর্শর প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব এই মরিসের পাইকারি ব্যবসা করার জন্য তাহলে আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটিবল একটি ভিডিও নিয়ে